যেখানেই গেছি দেখছি যে আমাদের কর্মীরা সারিবদ্ধ হয়ে বসে আছে এবং নিজেরাই নিজেদের খাবারের ব্যবস্থা করছে। সরকারি দল হিসেবে কোনো জলুস এখানে নেই। আমাদের হাতে সময় একেবারেই কম। ইলেকশন যদি ফার্স্ট উইক অফ জানুয়ারিতে হয় সম্ভাবনা তাই, তাহলে আমাদের সামনে হাতে বেশি সময় নেই। এই সময়ের মধ্যে আমাদের দুটা গুরুত্বপূর্ণ কাজ, একটা কাজ হচ্ছে নির্বাচনের প্রস্তুতি, আর একটা কাজ হচ্ছে বিএনপি নেতৃত্বে বিরোধী দলের আন্দোলনের নামে চোরা গুপ্তা হামলা, একে প্রতিরোধ এবং নির্বাচনের পরিবেশ বজায়। এবার আমাদের নেতা কর্মীরা সারা বাংলাদেশে সক্রিয়, এই সিটিতে যেখানেই গেছি দেখছি যে আমাদের কর্মীরা সারিবদ্ধ হয়ে বসে আছে এবং নিজেরাই নিজেদের খাবারের ব্যবস্থা করছে। সরকারি দল হিসেবে কোনো জলুস এখানে নেই। সবাই বিবেকের তাড়নায়, সবাই একটা আদর্শের অনুসারে, কারণ আমরা আমাদের সঙ্গে এক ভিন্ন মতে ভিন্ন মতের প্রতিকূল স্রোতের সঙ্গে লড়াই করে যাচ্ছে। উই আর সুইমিং এগেইনস্ট দি টাইড। 28 তারিখে তাদের আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত, এটা নিশ্চিত করেই বলা যায়। এখন স্বাভাবিক আন্দোলন ব্যর্থ হওয়ার পর তারা অস্বাভাবিক পথে চলতে শুরু করেছে এবং তারা তাদের সেই পুরনো অভ্যেস, পুরনো স্বভাব, যেটা হলো তাদের সন্ত্রাসের রাজনীতি, অগ্নি সন্ত্রাসের উপাদান তারা আবার যুক্ত করেছে। মানুষ পোড়ানো, পরিবহন, বাস, এগুলো পুড়িয়ে তারা সরকার তথা আমাদের নেত্রী শেখ হাসিনাকে হটানোর জন্য তারা তাদের সর্বশেষ সে হামলা চালিয়ে যাচ্ছে। এটা প্রকাশ্যে তারা পারছে না, যেটা করছে সেটা হলো চোরা গুপ্তা। এই চোরা গুপ্তা হামলা বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা প্রতিরোধ করেছে এবং এখন আপনাদের আরও সতর্ক থাকতে হবে।